আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মোশারফ হোসেন কনক। অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় মেশিনারি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি। আর আজকে আমাদের সাথে আছে মেহেদি ভাই। তো ভাই, আজকে কোন মেশিন সম্পর্কে জানবো? ভাই, আজকে জানবো হলো মিলাস্ট্রি কোম্পানির মিল্কিং মেশিন। তো বলুন, কিভাবে এটি কাজ করে, এটা দ্বারা কি হয়? এটা হলো মূলত গাভি দুধ দোয়ানোর মেশিন। এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ডাবল মিল্কিং মেশিন। এটা আপনারা সিঙ্গেলও করা যায়। এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সিঙ্গেলও করা যাবে। এখানে দুইটা হেড, যখন আপনি যেটা বন্ধ রাখবেন শুধু এখানে এটা ঘুরে দিলে এটা দ্বারা কোনো দুধ দোয়া যেতে পারবে না। চাইলে একটা ব্যবহার। আচ্ছা, কেউ যদি চায় যে আমার এই সাইডে আমি পুরাই নেবো না, আমি শুধু এই একটা নেবো, একটা ক্লোসেট, একটা ক্লোসেট, একটা মেশিন, একটা ওটাও হবে, ওটাও দেওয়া যাবে। ওগুলো সিঙ্গেল বল, ওগুলো সিঙ্গেল বল, এটা ডাবল আর এটা সিঙ্গেল। তখন শুধু একটা ক্যান থাকবে, অ্যালুমিনিয়ামের ক্যান থাকবে। জি, আর এটা একটা থাকবে, ক্লোসেট একটা থাকবে, এই ক্লোসেটটা একটা থাকবে, ওটাকে সিঙ্গেল বল। আচ্ছা, এটা কোন দেশের? এটা এটা হলো তুরস্ক, লাস্টের ব্র্যান্ডের তুরস্ক। কেউ না জানে থাকলে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন লাস্টের কোন দেশের। আর এটা যে দুইটা ক্যান দেখতে পাচ্ছেন, এটা দুইটা ধরবে হলো 40 কেজি 40 কেজি 80 কেজি দুধ, 80 কেজি দুধ ধরবে এটার ভেতরে। আর যারা সিঙ্গেল পাবেন, তার সিঙ্গেল হবে 25 লিটার আছে, 30 লিটার ক্যান হবে। এটা কি এসএস? হ্যাঁ, এগুলো এসএস। তাহলে তো জল ধরবে না, দুধে কোনো সমস্যা হবে না। এই মেশিনের হলো 18 লিটার কম্প্রেসার ট্যাঙ্ক। 18 লিটার কম্প্রেসার ট্যাঙ্ক। অয়েল না ড্রাই? এটা হলো অয়েল। এই যে দেখতে পাচ্ছেন, ড্রাই গরমে হয় না, ড্রাই শুধু হয় আপনার হলো ছোট সাইজ, যারা সাইজগুলোতে ড্রাই। হ্যাঁ, ড্রাই মেশিনে শব্দ বেশি করে, এই জন্য কাস্টমার নিতে চায়। আর মোটর কয় করে এটা? এটা মোটর হলো 0.76, হাফ ঘর আছে, একটু বেশি হাফ ঘর থেকে একটু বেশি। তাহলে তো বাসাবাড়ি লাইনে চলবে, টুর্নামেন্টের লাইনে, বাসাবাড়ি লাইনে চলে। আর এটা একসাথে আপনার ঘন্টা এটা দিয়ে ধন করা যাবে 20 থেকে 22 টাকা। 20 থেকে 22 টাকা আপনি দুধ ধারণ করতে পারবেন ঘন্টায়? প্রতি ঘন্টায়। হ্যাঁ, কেউ যদি একটা রেখে একটা দোয়, তাহলে একটাতে আপনারা ওরকম দোয়াতে পারবে 12টার মধ্যে একটা দিয়ে করলে। আর দুইটা হলো 20 থেকে 22টা। হ্যাঁ, এই মেশিনের সঙ্গে থাকবে হলো 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, আর সাথে থাকবে হলো কিছু ইকুইপমেন্ট এগুলো। হ্যাঁ, এগুলো আপনারা পাবেন হলো দুইটা ব্রাশ। হ্যাঁ, দুইটা ব্রাশ, একটা বড় লং ব্রাশ, একটা হলো শর্ট ব্রাশ। লং ব্রাশটার কাজ হলো পাইপগুলো পরিষ্কার করার জন্য। জি, আর এই শর্ট ব্রাশের কাজ হলো এই যে এইসব ক্লোসেটগুলো পরিষ্কার করার জন্য ভিতরে, যাতে মানে এই যে বলের মতো দেখতেছি এগুলোরও, এইটার হলো ভাই যে বল দেখতেছি খেলা খেলা করে না এটা দিয়ে। এইটার কাজ হলো আপনার এই যে এইটাতে ব্যবহার করা হয়, এটাতে ব্যবহার ঢুকায়া যখন আপনার এটা ভিতরে দেওয়া হয়, যখন আপনার দুধ আপনার কেটিং ভরে যাবে, তখন বলটা উপরে ভাসার কারণে তখন আপনার হয়ে যাবে, দেখা যাবে আপনার তখন আর মিল্কিং হবে না। ও, অনেক সময় অনেকে দুধ দোয়াইতে দিয়ে অন্য কাজ করে, সেক্ষেত্রে এটা সেফটি একবার অটো হয়ে যাবে। হ্যাঁ, এটা এটা হলো ব্লাইন্ড স্টোবার বলে। হ্যাঁ, এইটাতে অনেক সময় গরুর বাটের একটা বাট সমস্যা থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে যখন বাকি তিনটাতে দোয়াইতে সমস্যা হয়, সেজন্য তিনটা আপনি বাটে দিবেন, আর একটা যেটা নষ্ট ওইটাতে দেওয়া যাবে না, ওইটাতে শুধু এটা ধরে রাখলে এটা অটোমেটিক টেনে নিয়ে থাকবে। তাহলে কম্প্রেসারটা আপনার লুজ হবে না, কম্প্রেসার হাওয়াটা লিক হবে না। এটার হলো এই কাজ, এটার হলো এই কাজ। তো যারা এই মেশিনটি নিতে যাচ্ছে তারা কিভাবে নিবে মেশিনটি? যারা মেশিনটি নিতে যাচ্ছে তারা আমাদের অফিসে ভিজিট করে নিতে পারবে, বা অনলাইনে অর্ডার করে নিতে পারবে ঘরে বসে থেকে। সেক্ষেত্রে 10 থেকে 15 হাজার টাকা অ্যাডভান্স করে দিতে হবে, বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে। আচ্ছা, আপনাদের অফিস লোকেশনটা কোথায়? অফিস লোকেশন হলো আমাদের অফিস লোকেশন হলো এর অফিস হলো দক্ষিণনাথ উত্তর ঢাকা শাখা বিশাখাপত্তনম। সবথেকে আকর্ষণীয় বিষয় কি, আমাদের এই মিল্কিং মেশিনে আমরা আমাদের টেকনিশিয়ান আপনার খামারে গিয়ে এটা প্রশিক্ষণ দেওয়া হবে। আরেকটা কথা ভাই, অনেকে বলে যে এটা ইউজ করলে গরুর ক্ষতি হয়, রক্ত উঠে, যদি গরুর কোনো সমস্যা হয় তাহলে আমরা মেশিন রিটার্ন দিই। মেশিন রিটার্ন দিই, ওলানে কোনো ইনফেকশন হবে না তো? এগুলা দিয়ে ইনফেকশনই হবে না। আমার ট্রেনার আপনাদের খামারে গিয়ে আপনাদের সম্পূর্ণ গাভি দুধ দোয়ানো দেখাই দিয়ে চলে আসবে। ও আচ্ছা, কারণ নতুন অবস্থাতে বুঝতে পারবে না কেউ। হ্যাঁ, অন্য কোনো মেশিনে দেয় না, শুধু এই মেশিনটাতে আমরা বিশ্বস্ততার সাথে মনে করি এই মেশিনটা আমরা একদিন কাস্টমারের বাসায় গিয়ে সার্ভিস দিই। আচ্ছা, ধন্যবাদ ভাই এই মেশিনের সম্পর্কে বলার জন্য। তো দর্শকবৃন্দ, যাদের খামারে গরু আছে বা গাভী আছে দুধ দোহনের মতো, তারা এই মেশিনটি নিতে পারেন, কারণ এই মেশিনটিতে ঘন্টায় আপনি 20 থেকে 22টা দুধ গরুর দুধ দোহন করতে পারবেন। একজন লেবার যদি এটা করতে চান, আপনার অনেক সময় লাগে আর কস্টিংও বেশি হয়ে যায়। আর এটা দিয়ে যদি আপনি দুধ দোহন করেন, আপনার খুব বেশি হলে 1 ঘন্টায় করে তো 20টা, আপনার সারাদিনও যদি ইউজ করেন তো আপনার 50 থেকে 60টার কারেন্ট বিল আসবে। তাহলে বুঝতে পারতেছেন কত প্রফিট।
তো যারা এই মেশিনটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন, অথবা ভাইয়ের দেওয়া ইনফরমেশন অনুযায়ী যোগাযোগ করে মেশিনটি পারচেস করতে পারবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।